আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জেসমিন আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে চাটি তৈরি করছি, যাদের শ্বাসকষ্ট আছে অবশ্যই তারা একটু খেয়াল করে দেখবেন। আমি এখানে এক টুকরা আদা, তিন কোয়া রসুন ছেঁচে নিয়েছি, ছেঁচে সেটা আমি পানির ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা চাইলে এখানে আদা আর রসুনটা আপনারা গ্রেট করেও দিতে পারেন। এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি। এই পানিটা এমনভাবে জাল দিতে হবে, আমি দুই কাপ পানি নিয়েছি এখানে। দুই কাপ পানি যেন আধা কাপে চলে আসে বা এক কাপে চলে আসে, এত পরিমাণ জাল দিতে হবে। এর ভিতরে আমি দিয়ে দিব গুড়। গুড় আমাদের যাদের শ্বাসকষ্ট বা ঠান্ডার সমস্যা আছে তাদের জন্য অনেক উপকার, তো আপনারা চেষ্টা করবেন গুড় দেওয়ার জন্য। আর গুড় যদি না থাকে সেই জায়গায় আপনারা হানি ব্যবহার করতে পারেন, তবে হানিটা এটা নামানোর পরে অ্যাড করে দিবেন। এখন যেহেতু শীত, এই শীতে আপনারা তিনবার এই চাটা নেবেন। প্রথমে সকালবেলা খালি পেটে নেবেন, তারপরে দুপুরে খাবারের পর, আর সন্ধ্যাবেলা নিতে পারেন। কিছুদিন নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা তফাত আপনাদের শারীরিক অবস্থার ভিতরে আসছে। গত ভিডিওতে আমি যখন বলেছিলাম যে আমার অ্যাজমা ছিল, সেই অ্যাজমাটা ভালো হয়েছে, অনেক বন্ধুরাই আমার অনেক আশা নিয়ে কমেন্ট করেছে যে কিভাবে আমার অ্যাজমা ভালো হয়েছে, সেটা যেন আমি বলি। আমি চাইবো এবং আল্লাহর কাছে দোয়া করি যে আমার এই কথাগুলো, আমার এই বাণীগুলো যেন আল্লাহ কবুল করে নেন, আর আমি যেভাবে ভালো হয়েছি আমার সকল বন্ধুরা যেন ভালো হন। এই কথাগুলো বলতে গিয়ে হয়তো বা আজকে আমি যে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেই রান্নার ডিটেলস কিছু বলতে পারবো না, তবে আমি চেষ্টা করব কোনো একদিন এই রেসিপিগুলাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। অ্যালার্জি কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন কারোর চোখ চুলকায়, কান চুলকায়, গলার ভিতরে চুলকায়, হাসি হয়, কাশি হয়, অনেকে কানের ভিতরেও চুলকায়, তো বিভিন্ন ধরনের কিন্তু অ্যালার্জি হয়। এই অ্যালার্জিটাই ধীরে ধীরে যখন শ্বাসনালীতে অ্যাটাক করে তখন শ্বাসনালীটা মোটা করে ফেলে। আমরা যে শ্বাসটা নিই, এই শ্বাসনালীটা মোটা হয়ে যাওয়ার কারণেই এটা ফুসফুসে শ্বাসটা যখন পৌঁছায় বা আমরা যখন উপরের দিকে শ্বাস নিই বা নিচের দিকে নিয়ে যাই, তখন সেটা নিতে পারে না, কারণ ওইটা মোটা হয়ে যাওয়ার কারণে ওই শ্বাস যে নালীটা ওইটা আরো ছোট হয়ে যায় বা চিকন হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের শ্বাসকষ্টটা শুরু হয়। অ্যাজমাটা কিন্তু জেনেটিক ভাবেও হয়, আবার অন্যান্য কারণেও হয়। তার ভিতরে ধূমপান আছে, তারপরে ধুলাবালু আছে, অনেক কিছু আছে, সেখান থেকেও কিন্তু অ্যাজমাটা হয়। আমার শুরু হয় ধুলাবালু থেকে। আমি যখন ক্লাস এইটে পড়ি তখন স্কুল থেকে আসার পথে একবার ঝড় শুরু হয়। তো ঝড় হলে দেখবেন যে ঝড় শুরু হওয়ার আগে প্রচুর ধুলা ওড়ে, আর কিছু পাতা কিছু ধুলা এক জায়গায় কেমন জানি ঘূর্ণিপাকের মতো হয়। তো ওই ঘূর্ণিপাকটা উল্টে উল্টে এসে আমার কাছে আসে এবং আমাকে ওই ঘূর্ণিপাকের ভিতরে ফেলে। ওখান থেকে হয়তোবা কিছু ধুলাবালু আমি খেয়ে ফেলেছিলাম, যেটার কারণে আমার ধীরে ধীরে এই কাশি হয়। কাশি হতে হতে আমার চিকিৎসা একটু ভুল হয়েছিল, কারণ আমার কাশতে কাশতে অনেক সময় রক্ত বের হতো, তো যার কারণে হয়তো সবাই ভাবতো যে টিবি রোগ যেটাকে বলে ওটা হয়েছে। এই কারণে আমার একটু ভুল চিকিৎসা হয়, যার কারণে আমার ফুসফুসিতে অ্যাটাক করে, এবং ফুসফুসিতে এত পরিমাণ অ্যাটাক করে যে আমার ফুসফুসিতে কেমন জানি যে আপনারা যেটাকে বুট বলেন, আমরা ছোলা বলি, তো ওরকম দানা দানা হয়ে যায়, যেটার কারণে আমার লাস্ট চিকিৎসা ছিল ইনহেলার। ডক্টরের ভাষ্য মতে আমার এক সেকেন্ডে পাঁচটা কাশি বের হতো, তাহলে বুঝেন যে আমি কি কষ্ট করেছি এক সময়। এই জন্য আমি আপনাদের কষ্ট বুঝি, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কথাগুলো বলছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যখন বিয়ের পরে নেত্রকোনাতে আসি, অলরেডি তখন আমার এই অসুখের বয়স 7-8 বছর হয়ে গিয়েছে। এই এতটা বছর কিন্তু মেডিসিন আর ইনহেলারের উপরেই চলছি আমি। দেখা যাচ্ছে যে কেউ বিড়ি ফুকাচ্ছে, হ্যাঁ একটু বেশি হাসলাম, একটু কান্না করলাম, একটু টেনশন করলাম, বা একটু রান্নার ঝাঁস লাগলো, হ্যাঁ একটু দৌড়ালাম, একটু বেশি কথা বললাম, বা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমার বিয়ের 10 দিনের মাথায় আমি নেত্রকোনাতে চলে আসি, আর নেত্রকোনা আমার কাছে একেবারে অপরিচিত একটা জায়গা, অচেনা মানুষ, অন্যরকম একটা পরিবেশ। এই পরিবেশে এসে মানিয়ে নেওয়া বা এই আবহাওয়ার সাথে আমার নিজেকে মানিয়ে নেওয়া একটু সমস্যা হচ্ছিল। তারপরেও কিছুদিন আমি ভালো ছিলাম এখানে আসার পরে, তারপরে ধীরে ধীরে হয়তো বা একটু টেনশন করতাম, বাড়ির জন্য খারাপ লাগতো, ওই সময় আমার আবার এই রোগটা বেশি দেখা দেয়। তো এক পর্যায়ে গিয়ে আমার 2 বার অক্সিজেন দেওয়া লাগছে। তো এইভাবেই চলতে থাকে বিয়ের 3-4 মাস। মাঝে মাঝে বেশি দেখা দিত, মাঝে আবার কম দেখা দিত। কাজের মানুষের উপরে নির্ভরশীল ছিলাম, সব কাজ একজন আপু ছিলেন উনিই করে দিতেন, তো বাড়ি থেকেও খুব টেনশন করতো, আবার আমি এখানে যেহেতু একা থাকতাম আমারও খারাপ লাগতো, আপনাদের ভায়াও মন খারাপ করে থাকতো যে কখন কি হয়, টেনশন করতো। তো এখানে নেত্রকোনায় বিডিআর ক্যাম্প আছে, ওখানে খুব সুন্দর একটা জায়গা, তো ওখানে মাঝে মাঝে এসে বসে থাকতো। তো একদিন মন খারাপ দেখে ওই বিডিআর ক্যাম্পের একজন
ড্রাইভার ছিলেন ভাই, ওনার নামটা আমার মনে নাই, উনি জিজ্ঞেস করেছেন যে ভাই আপনাকে দেখি সবসময় মন খারাপ করে থাকেন কি জন্য। তো আপনাদের ভাইয়া তখন বিষয়টা খুলে বলেছে ওনার কাছে। বলার পরে উনি একটা ওষুধ দেন, 300 টাকা নেয় ওই সময়, ছোট্ট একটা শিশি, এতটাই ছোট ছিল শিশিটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। তার সাথে একটা ছোট্ট চামচ দেয়, মানে সেই শিশি আর চামচ দেখে প্রথমে তো কিছুক্ষণ হেসে নিলাম যে দুনিয়াতে এত ছোট আর এত মানে এত ছোট কৌটার এত ছোট চামচও আছে। তো উনি ওই ওষুধটা দিয়ে বলেন যে এটার এক চামচ করে এক কাপ পানিতে, এটা হালকা গরম পানিতে খাবে। খুব তেতো ছিল ওষুধটা, তো ওইটা খাওয়ার সাথে সাথে সব ধরনের কাজ আমি যেগুলা করতে পারি না সেইগুলা কাজও আমি করব উনি বলে দেন। এই পুঁইশাক খেতে পারবো না, কচু খেতে পারবো না, গরুর মাংস খেতে পারবো না, বিভিন্ন ধরনের খাবারের উপরে নিষেধাজ্ঞা ছিল। তো সব ধরনের খাবারও খাওয়ার অনুমতি দেয় উনি, আর ঘরের ঝুলঝাড়া থেকে শুরু করে নিয়ে সব কাজ করতে বলে। বিশ্বাস করবেন না, ওই ওষুধটা 2-3 দিন খাওয়ার পরেই আমি সর্বপ্রথম ঘরে ঝুলঝাড়ি, দেখি আমার কোনো হাসি হয় না, কাশি হয় না, মানে খারাপও লাগে না। তো ওই ওষুধটা এতটাই ছোট ছিল যে ওষুধটা আমি 14-15 দিন খেয়েছিলাম। তারপরে আমি বাড়ি চলে যাই, বাড়ি থেকে আসি, বাড়ি থেকে আসার পরে উনাকে আর পায় না, উনি কোথায় জানি বদলি হয়ে যান। তো এই ওষুধের কাজ আমার 6-7 মাস ছিল। তো 6 মাস ভালো থাকার পরে জাগার জেসমিন আবার জাগায় চলে আসে, আর কাজের মানুষের উপরে পুরোটাই নির্ভরশীল ছিলাম। ইনহেলারও ওই সময় বাদ দিয়ে দিয়েছিলাম যখন এই ওষুধটা খেয়ে ভালো হয়েছিলাম, তখন নতুন করে আর ইনহেলার নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না বা ডক্টরের কাছে যাওয়ারও কোনো ইচ্ছা ছিল না আমার। এখনকার মতো হইলে হয়তো বা ওনাকে খুঁজে পেতে সহজ হতো, কারণ এখন সবার হাতে হাতে একটা ফোন আছে। তখন 2004-এর কথা বলছি আমি, তখন তেমন বেশি মানুষের কাছে ফোন ছিল না, তো পুরোটাই কাজের মানুষের উপরেই নির্ভর করে থাকা হতো, মাঝে মাঝে সমস্যা দেখা দিত। তারপরে 10-এ গিয়ে বাবু হয়, তো বাবু একটু বড় হওয়ার পরে আমি বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে আসি, ও বেশ কয়েক বছর আমার কাছে ছিল। বাবু যখন নার্সারিতে পড়ে তখন ও চলে যায় এবং ওর বিয়ে দেওয়া হয়, আমরাই বিয়েটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে থেকেই আমি সিদ্ধান্ত নিই যে আমি একাই কাজ করব। তো একাই কাজ শুরু করি। প্রথম প্রথম দিকে তো আমার খুব সমস্যা হয়েছে, আপনাদের ভাইয়ার যেহেতু বদলির চাকরি, আমাদের সাথেও ও থাকতে পারে না, আর আমি যদি ওর সাথে সাথে ঘুরি তাহলে আমার বাবুর পড়াশোনাও ঠিক মতো হবে না, এটা ভেবেই আমরা আসলে আলাদা থাকার সিদ্ধান্ত নিই। আপনাদের ভাইয়ার সাথে থাকলে তো আমার কাজের কোনো টেনশনই লাগে না। তো আমি আপনাদের একটা কথা বলতে চাই, আজ আমি ভালো আছি এত কিছুর পরেও শুধুমাত্র আল্লাহর কুদরতি নিয়ামতের কারণে। আমাদের চারপাশে আল্লাহর অনেক কুদরতি রহমত আছে, আর সবকিছুই আমাদের কল্যাণের জন্য আছে। শ্বাসকষ্ট এমন কোনো কঠিন রোগ না, আপনারা যদি একটু নিয়মভাবে চলেন এবং খাদ্য অভ্যাস বা আপনাদের যে লাইফস্টাইলটা যদি একটু চেঞ্জ করেন তাহলে আপনারা দেখবেন ভালো থাকবেন। অনেকেই বলে যে আমি হিন্দুদের মতো খাবার খাই, হিন্দুদের মতো কাজ করি, হিন্দুদের মতো চলাফেরা করি, আসলে ওনারা জানেন না যে আমি কেন নিরামিষ তরকারি খাই বা এত ফুড়ঙের তরকারি খাই, এত মশলার তরকারি খাই বা এত মশলা ইউজ করি, কি জন্য করি, এটা আসলে ওনারা জানেন না, তাই হয়তো বা বলেন। আমি শুধুমাত্র বেঁচে থাকার জন্য, আমি ভালো থাকার জন্য। যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট আছে তারা চেষ্টা করবেন দিনে অন্তত পক্ষে একটা কলা খেতে, রান্নায় প্রচুর পরিমাণে আদা ব্যবহার করবেন, আদা চা খাবেন, আদা দিয়ে নানান ধরনের রেসিপি হয় সেগুলা তৈরি করে খাবেন, তারপরে আপেল খাবেন, আনার খাবেন, পালন শাক এখন পাওয়া যাচ্ছে পালন শাক খাবেন, অ্যাজমার জন্য কিন্তু পালন শাক অনেক উপকার। তো আপনারা চেষ্টা করবেন খাবারের মেনুতে এই ধরনের জিনিসগুলা রাখার, প্রচুর পরিমাণে রসুন ব্যবহার করবেন খাবারে, টমেটো খাবেন, যে কোনো ধরনের ডাল খাবেন, ড্রাই ফ্রুটস, মধু, এগুলা সব খাবারের মেনুতে রাখবেন, দেখবেন আল্লাহ আপনাদের ভালো রাখবে। আর আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো, আপনারা সবাই নামাজ আদায় করবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে দিনে অন্তত পক্ষে 3 বার 10 মিনিটের জন্য একটা সেজদা দিবেন। এই সেজদা দিলে কি হয়, আপনার যে ফুসফুসিটা, এই ফুসফুসিটা কিন্তু উল্টি আসে, আর যখনই ফুসফুসিটা উল্টাবে তখনই ফুসফুসি নতুনভাবে কাজ করতে শুরু করে। তাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর লম্বা সেজদা দিবেন, দেখবেন আপনারা ভালো থাকবেন। আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। ভিডিওর শুরুতে যে চাটা তৈরি করে দেখিয়েছি ওই চাটা দিনে 2-3 বার খাবেন, আর আমি আসি আপনাদের জন্য আমার ভিডিওতে, সবসময় আমি আপনাদের জন্য কিছু না কিছু হোম রেমেডি দিব, আর আমি যেভাবে ভালো হয়েছি আমি চাই আপনারা সেভাবে ভালো হন। ভালো থাকুন, ফ্যামিলি নিয়ে অনেক দোয়া রইল আপনাদের জন্য। শ্বাসকষ্ট তেমন কোনো কঠিন রোগ না, তাই অলওয়েজ বি হ্যাপি, বি পজিটিভ। Thank you.
জিরা, এটা হচ্ছে মাস মুগের ডাল, আমি একটু গুঁড়ো করে নিয়েছি। মোটামুটি ভাজা হয়ে আসছে, এর ভিতরে দিয়ে দিব আমি বেসন। বেসনটা দিলে একটু গ্রেভিটা ঘন হবে আর ডালটা খেতে ভালো লাগে। এর পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। তো দেখেন বেসনটা দিয়েছি, বুঝাই যাচ্ছে না। এদিকে আমি একটু পানি গরম করে নিয়েছি, পানি গরমটা দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে একটু একটু করে, যেন কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, দেন মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া। তো ডালটা রেডি হয়ে গিয়েছে, খুবই মজার একটা ডাল। এখানে কালো সরিষা নিয়ে নিচ্ছি, সাদা সরিষা, জিরা, গোটা ধনে, কাঁচা মরিচ, আমি যে রসুনটা ভিনেগারে ডুবিয়ে রেখেছিলাম সেই রসুনটা, আমি এখানে অনেকগুলো রসুন দিয়ে দিলাম। আমি রসুনের রুই তৈরি করছি, এর ভিতরে দিয়ে দিলাম আমি হলুদ, একটু পানি দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিব। তো আমার এখানে আরেকটু পানি লাগবে। সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, এখন যে মশলাটা পেস্ট করলাম সেইটা দিয়ে দিচ্ছি, সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় টমেটো পিউরি করে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া, দেন লবণ পরিমাণ মতো। মশলাটা কষে এসেছে, এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পানি, অল্প পরিমাণ পানি দিলাম ভেজে রাখা রুই মাছ। এই হচ্ছে আজ আমাদের লাঞ্চ, খুবই মজার ছিল, খুবই সিম্পল বাট অনেক মজার। এই শীতে অনেকেরই পা ফাটে, পায়ের গোড়ালি শক্ত হয়ে যায়, তার জন্য আমি একটা বাম তৈরি করব, সেটা আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি একটা মোম নিয়েছি, আমি প্রথমে একটা মোম নিয়ে আসছিলাম, ওইটা ভালো, এই জন্য আর একটা ভাঙা বোম ছিল সেটা ইউজ করছি। তো আমি এখানে এক চামচ পরিমাণ মোম নিয়ে নিলাম, যে কোনো মোম আপনারা নিতে পারেন। এই মোমটা যদি ঘরে না থাকে তাহলে বাচ্চাদের যে জন্মদিনে যে মোমগুলো থাকে ওগুলোও নিতে পারেন। এখানে আমি দেড় চামচ দিয়ে দিলাম সরিষার তেল আর এক চামচ দিয়ে দিলাম আমি নারিকেল তেল। এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। ভ্যাক্সের থেকে তেলটা বেশি হলে বামটা অনেক ভালো হয়। আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম, আপনারা চাইলে যে অ্যালোভেরা জেল যে কিনতে পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, জাস্ট একটু জাল হলে এটা আমি নামিয়ে নিব। তো ভ্যাক্সটা গলে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি অ্যালোভেরা জেলটা, এটা আমি কিন্তু রেখে দিলাম। Thank you.
বন্ধুরা, খুব সহজে তৈরি হয়ে গেল জাদুকরি বাম। এটা আমি এখন 5 মিনিটের জন্য ডিপে রেখে দিব, তাহলে এটা জমে যাবে। আপনাদের একটা টিপস দিই, আপনারা এটা ব্যবহার করার আগে একটু গরম পানিতে লবণ দিবেন, লেবুর রস দিবেন, শ্যাম্পু দিবেন, দিয়ে পাটা পরিষ্কার করে নেবেন, তারপরে বামটা ইউজ করবেন। আর এখানে যে মোমগুলো এগুলো জমে গেছিলো, এই জন্য আমি গরম পানিতে সব কিছু ধুয়ে নিয়েছি, তাহলে সুবিধা হবে ধুতে। তো অবশ্যই বামটা লাগানোর আগে আপনারা পাটা পরিষ্কার করে নেবেন, তারপরে বামটা লাগাবেন। আর বামটা লাগানোর পরে মোজা পরে সারা রাত ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে উঠেই পরিবর্তনটা দেখতে পারবেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলোতে যদি একটুও আপনাদের উপকারে আসে, সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি দোয়া রইল আপনাদের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া। Love you all my friends. Allah Hafiz.